গুড মর্নিং সবাইকে। আজকে আমি শুরু করব স্ট্যাটাতে কিভাবে লজিস্টিক রিগ্রেশন করা হয়, সিম্পল লজিস্টিক রিগ্রেশন, এবং কিভাবে আমরা অডস রেশিও এস্টিমেট করি। আমরা জানি যে দুইটি ক্যাটাগরি ভেরিয়েবল, বেসিকলি আউটকাম ভেরিয়েবল যখন বাইনারি হয় তখন আমরা যে ইফেক্ট সাইজটা বের করি তার নাম হচ্ছে অডস রেশিও। আরও কিছু আছে, রিস্ক রেশিও, রিস্ক ডিফারেন্স, বাট আজকের অবজেক্টিভ কিভাবে অডস রেশিও ক্যালকুলেট করা হয় লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে। চলুন আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করি। আমি একটি ডাটা সেট ওপেন করব, এর নাম হচ্ছে মাই ডাটা। অলরেডি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করবেন। এই হচ্ছে আমাদের ডাটা। এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে, এর মধ্যে দেখুন আছে কিছু ভেরিয়েবল আছে যে ম্যাটারনাল আন্ডারওয়েট, টাইপ অফ টয়লেট, এডুকেশন, প্লেস অফ রেসিডেন্স। তা আমরা এখানে এক্সাম্পল হিসাবে ম্যাটারনাল আন্ডারওয়েটটা নিব। এই হচ্ছে ম্যাটারনাল আন্ডারওয়েট। আমার টার্গেট হচ্ছে দ্য প্রিভ্যালেন্স অফ ম্যাটারনাল আন্ডারওয়েট। তাহলে মাথায় রাখতে হবে আউটকাম ভেরিয়েবল অবশ্যই বাইনারি হবে, আউটকাম ভেরিয়েবল অবশ্যই বাইনারি হবে। তাহলে আমি যদি এখানে নাম লেবেলটা দেখতে চাই, এখন দেখি, এই দেখুন, তাহলে ওয়ান হচ্ছে আমার যে ক্যাটাগরিটা আমার টার্গেট, আমি এখানে ফোকাস করতে চাই আন্ডারওয়েট। সুতরাং ওয়ান হচ্ছে আন্ডারওয়েট আর জিরো হচ্ছে নন আন্ডারওয়েট। এবং এর সঙ্গে একটা ভেরিয়েবলে আমি অ্যাসোসিয়েশন দেখতে চাই, তার নামটা হচ্ছে কি, ধরুন এডুকেশন। আরো ভেরিয়েবল দেখতে পারি, সেটা হচ্ছে কি, টাইপ অফ টয়লেট, অথবা আরো দেখতে পারি অ্যাসেট ইন্ডেক্স। তাহলে এখানে আমার আউটকাম ভেরিয়েবল হচ্ছে ম্যাটারনাল আন্ডারওয়েট অর্থাৎ বিএমআই কেয়ার। তাহলে লিখতে হবে এখানে কি, লজিস্টিক, লজিস্টিক। এরপরে আউটকাম ভেরিয়েবল, তারপরে আমি যে ভেরিয়েবল দেখতে চাই, ধরুন আমি দেখতে চাই এডুকেশন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি যে কোনো রিগ্রেশনে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপোজার ভেরিয়েবল যদি ক্যাটাগরি হয়, এদের ক্যাটাগরি হয়, তাহলে তার সামনে একটা আই ডট দিতে হবে, আই ডট। এই হয়ে গেল, তাহলে লজিস্টিক, তারপর আউটকাম ভেরিয়েবল, তারপরে আমার ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু সিম্পল লজিস্টিক রিগ্রেশন। সিম্পল লজিস্টিক রিগ্রেশন মানে কি, যেখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট, একটা মাত্র ডিপেন্ডেন্ট, এটা আছে। এটা আমি করব, তবে তার আগে আমরা একটা কাজ করি। তার আগে আমি জাস্ট একটা ক্রস ট্যাপ করি, একটা ক্রস ট্যাপ করি, এটা হচ্ছে ক্রস ট্যাপ। এখন আমি লজিস্টিক রিগ্রেশন করব। এই দেখুন এখানে কি, আই ডট, আই ডট হচ্ছে সেকেন্ডারি, তাহলে এখানে রেফারেন্স কে, প্রাইমারি। মাথায় রাখতে হবে এই যেখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে রেফারেন্স, একটা হচ্ছে রেফারেন্স। আমি কাকে রেফারেন্স ধরবো, এটা একটা প্রশ্ন। আমি কাকে রেফারেন্স ধরবো, এটা একটা প্রশ্ন। আমার আউটকাম ভেরিয়েবল কি ছিল, আমার আউটকাম ভেরিয়েবল ছিল ম্যাটারনাল আন্ডারওয়েট। তাহলে এখানে জিরো মানে রেফারেন্স, নন আন্ডারওয়েট মানে ভালোটা রেফারেন্স। ভালোটা যদি রেফারেন্স হয়, তাহলে আমাদের উচিত হবে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভালোটা রেফারেন্স। তাহলে এখানে ভালো কি, অবশ্যই বোঝা যাচ্ছে কি, এখানে ভালো রেফারেন্স হচ্ছে আপনার সেকেন্ডারি অ্যান্ড অ্যাবাভ। তার এই সেকেন্ডারি অ্যাবাভের ভ্যালু হচ্ছে ওয়ান, তার ওয়ানকে আমি রেফারেন্স ধরবো। কিভাবে ধরবো, আই বি ওয়ান। তাহলে এটা হচ্ছে রেফারেন্স ধরা, আমি যে ভ্যালুকে রেফারেন্স ধরবো সেখানে ওয়ান দেবো। এই দেখুন, তাহলে এখানে কি, বিলো সেকেন্ডারি হয়ে যাচ্ছে আমার। তাহলে বিলো সেকেন্ডারি করেসপন্ডিং আমি কি দিচ্ছি, অর্থ রূপে যাচ্ছি। এর আরেকটা দিই, আমি আমি দেবো টাইপ অফ টয়লেট, এখানে আই বি জিরো দিব। তাহলে কি, আনইমপ্রুভ। তাহলে এখানে রেফারেন্স হচ্ছে কি, ইমপ্রুভ।
ইম্প্রুভ মানে ভালো, ভালো একটা ডিফারেন্স। কেননা দেখুন আমি এখানে ট্যাব দিই, এতে ইম্প্রুভ হচ্ছে ডিফারেন্স। আমি যদি এখানে ওয়ানকে রেফারেন্স ধরি, তাহলে দেখুন এখানে ইম্প্রুভের করসপন্ডিং আমি ভ্যালু পেয়েছি, তার মানে রেফারেন্স হচ্ছে কি আনইম্প্রুভ। এখানে দুইটা ক্যাটাগরি, আমি এখানে দিছি আইবি ওয়ান, আইবি ওয়ান, তার মানে ওয়ান হচ্ছে এখানে রেফারেন্স, অর্থাৎ আমি যাকে রেফারেন্স ধরবো তার এখানে ভ্যালুটা দিয়ে দেবো, হয়ে গেল। এই এই দেখুন, তাহলে এটার ইন্টারপ্রিটেশনটা কি, এই ভ্যালুটার, এই ভ্যালুটার ইন্টারপ্রিটেশনটা কি? দেখুন এখানে অডস রেশিও হচ্ছে 1.53, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে সমস্ত হাউস হোল্ডের টয়লেট ভালো না, মানে আনইমপ্রুভ, ওই সমস্ত হাউস হোল্ডের মেয়েদের এখানে বিএমআই হচ্ছে মাদের, মাদের আন্ডার ওয়েট হওয়ার চান্স 1.53 টাইমস বেশি। এই দেখুন আমি কি বলতে পারি, যে সমস্ত হাউস হোল্ডের টয়লেট ফ্যাসিলিটি ভালো না, মানে আনইমপ্রুভ টয়লেট, ওই সমস্ত হাউস হোল্ডের মায়েরা আন্ডার ওয়েট হওয়ার চান্স 1.5 গুণ বেশি, মানে 1.5 টাইমস বেশি। কাদের তুলনায়? ওই তো ওই সমস্ত মা যাদের টয়লেটটা ভালো। এখানে রিফারেন্স কে, এখানে রিফারেন্স হচ্ছে আমার, এখানে রিফারেন্স কে, এখানে রিফারেন্স হচ্ছে আমার ইমপ্রুভ। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল দিই, দেখুন আমি দিব এখানে কি অ্যাসেট ইন্ডেক্স। এই তো, তাহলে এখানে আমি রিফারেন্স ধরবো কাকে, আমি রিফারেন্স ধরবো 5 কে। তাহলে আমি কি করবো, লজিস্টিক, এটা সিম্পল লজিস্টিক, মানে একটাই ভেরিয়েবল থাকবে, আমি দেবো এখানে কি IB5 ডট। এই দেখুন, তাহলে এখানে রেফারেন্স কি, এখানে দেখেন পুরেশ, পুরার, মিডিল, রিসেস্ট, রিসেস্ট হচ্ছে কি রেফারেন্স। তাহলে আমি কিভাবে ইন্টারপ্রিট করব, যে সমস্ত মা হচ্ছে পুরার তাদের আন্ডার ওয়েট হওয়ার চান্স 2.1 গুণ বেশি, কাজের তুলনায় যে সমস্ত মা রিসেস্ট। এটা কি হবে, যে সমস্ত মা মিডিল সোশিও ইকোনমিক, ওই সমস্ত মাদের আন্ডার ওয়েট হওয়ার চান্স 2.9 টাইমস বেশি। এটা কি হবে, যে সমস্ত মা একেবারে পুরেস্ট তাদের আন্ডার ওয়েট হওয়ার চান্স 5 টাইমস বেশি, কাদের তুলনায় যে সমস্ত মা হচ্ছে রিসেস্ট। এইভাবে করতে পারে, এখন বলতে পারে যে আমি এ পুরেস্ট কে আমি ধরবো রেফারেন্স, তাহলে কি করবো এখানে IB1, হয়ে গেল। তাহলে এখানে ওয়ানের থেকে কম মানে কি প্রোটেক্টিভ, ওয়ানের থেকে বেশি মানে রিক্স, এর ওয়ানের থেকে প্রোটেক্টিভ। তাহলে এইটার আমি কিভাবে ইন্টারপ্রেট করব, এখানে 1.8, 1.8 এখান থেকে ওয়ান থেকে বিয়োগ দিয়ে তার কত হয়, মোটামুটি 80 হয়। তাহলে যে সমস্ত মা রিসেস, ওই সমস্ত মা আন্ডার হওয়ার চান্স 80% কম, এখানে ওয়ানের থেকে কম, কিন্তু 80% কম, কাজের তুলনায় যে সমস্ত মা খুব গরিব, কারণ এখানে রেফারেন্সটা হচ্ছে পুরেস্ট। আচ্ছা এখানে আমি যদি IB3 দেই তাহলে কি হবে, এখানে মিডিল নাই, তবে এখানে মিডিলটা হচ্ছে রেফারেন্স। তাহলে আমি যাকে রেফারেন্স ধরবো সেখানে আমি IB সেই ভ্যালুটা দিলে সেটা রেফারেন্স হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে অডস রেশিও বের করতে পারি। আজকে আমি আলোচনা করলাম অনলি সিম্পল লজিস্টিক রিগ্রেশন, আর যখন আমি সিম্পল লজিস্টিক রিগ্রেশন বের করবো তখন এই অডস রেশিওর নামটা হয় আনঅ্যাডজাস্টেড অডস রেশিও। আমি আবার বলতেছি আনঅ্যাডজাস্টেড অডস রেশিও। তাহলে আনঅ্যাডজাস্টেড অডস রেশিও কাকে বলে, যখন আমাদের মডেলে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন তার করেসপন্ডিং এ যে অডস রেশিও বের হয় তাকে বলা হয় আনঅ্যাডজাস্টেড অডস রেশিও। তাহলে আপনারা প্র্যাকটিস করবেন এভাবে, আমি আগামীতে দেখাবো মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন কিভাবে বের করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।